মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে করোনা পরীক্ষা। ঠিক তেমনই দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায়ের উদ্যোগে সোমবার দক্ষিণ কলকাতার 87 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিয়ে একটি করোনা পরীক্ষা করানো হয়। কলকাতা পৌরসংস্থার মোবাইল অ্যাম্বুলেন্স এলাকার প্রায় 52 জনের করোনা পরীক্ষা করেছেন। বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষা করানোর খরচ অনেকের সামর্থ্যের বাইরে, তাই সে সকল শ্রেণীর মানুষদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজকে আমাদের এখানে 87 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিসে আমাদের বিলাভেড চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার সহযোগিতায় আমরা আজকে এখানে ওয়ার্ড অফিসেতে এই এলাকার লোকেদের জন্য এটি ফ্রি কোভিড টেস্টিং সেন্টার করা হয়েছিল। আমার সাথে রয়েছেন আমার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক রায়, আমার সাথে রয়েছেন আমাদের প্রাক্তন যুব সভাপতি শ্রী বিএন ঠাকুর মহাশয় এবং এলাকার বাসিন্দারা ছিলেন। যাদের যাদের দরকার, সিমটম আছে বা এবং যাদের বাড়িতে করোনা পজিটিভ হয়েছে, যারা একটু আতঙ্কে রয়েছেন, তাদের যদি হয়ে থাকে বা না হয়ে থাকে, তাদের জন্যও কিন্তু আজকে করে নেওয়া হয়েছে। এটি একটি বড় উদ্যোগ এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, যিনি মানে ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ি পাঠিয়ে হেলথ ডিপার্টমেন্ট থেকে এই সুযোগটা করে দিয়েছেন। অনেকে অনেক খরচা করে বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে এই টেস্ট করাতে অসুবিধে ফিল করছেন, তাদের জন্য এই পরিষেবা অত্যন্ত আনন্দিত যে এরকম একটা করতে পেরেছি আমরা, এবং আগামী দিনও আরও পরিষেবা দিতে পারবো এই আশা করি আমরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 87 ব্লক 87 ওয়ার্ডে 52 জনের আজকে কোভিড টেস্ট হয়েছে। যারা বহুত দুস্থ লোক, যারা যাদের বাড়িতে হয়েছে কিন্তু বেরোতে পারছিল না, বা পয়সার কারণে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমাদের 87 ওয়ার্ডেও আজকে করোনা টেস্ট হয়েছে। 50 জনের উপরে আমাদের এখানে লোকজন এসে এখানে টেস্ট করিয়েছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আমরা আজ আমাদের 87 নম্বর ওয়ার্ডে কোভিড টেস্ট হয়েছে, একটি মোবাইল ভ্যান পাঠিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায়কে আমরা জানিয়েছিলাম আমাদের 87 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, উনি ওনার উদ্যোগে এই ব্যবস্থা করে দিয়েছেন। আজ এখানে 87 নম্বর ওয়ার্ডে সকাল থেকে একটি মোবাইল ভ্যান এসেছিল, 52 জনের উপরে মানুষের কোভিড টেস্ট হয়েছে। যাদের সিমটমস ছিল আমরা মুখে মুখে প্রচার করেছিলাম, আমাদের হেলথ ওয়ার্কাররা বাড়ি বাড়ি গিয়ে তারা বলেছিল এখানে এরকম ব্যবস্থা করা হচ্ছে, যদি আপনারা আসেন তাহলে আগামী 13 তারিখ চলে আসবেন। সকাল 11:30 থেকে আমাদের 2-1.5টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলেছে। এখানে সবাই 50 জন 52 জন মতন এখানে কোভিড টেস্ট করিয়েছেন বিনামূল্যে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যবস্থাটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই যে এত ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যেও সারা ভারতবর্ষের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা এই করোনা মোবাইল ভ্যান ব্যবস্থা করেছেন এবং মানুষের সুবিধা করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।